আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনার সাউন্ড কোয়ালিটি একদম নিয়ন্ত্রণে রাখবেন। সম্পূর্ণ নতুনভাবে প্রামিকিউর কাজ দেখাবো, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। এবং অনেকেই বলেছেন যে ভাইজান আপনি কি কাজ শিখান পার্সোনালভাবে, আমি আগে ওই কোর্স চালু করছিলাম। ঠিক আছে, তো আমি এই রমজান উপলক্ষে বিশেষ ছাড় দিব, যারা নিতে চান অবশ্যই আমাকে জানাবেন। তাদের ভিডিওর মাধ্যমে আশা করি আপনি সম্পূর্ণভাবে শিখতে পারবেন এবং খুবই অল্প খরচে কিন্তু আপনি শিখতে পারবেন। যারা বিগিনার, যারা আগেও শিখেন নাই, নতুন নতুন কাজ কিন্তু অনেক অজানা বাকি আছে। এবং অবশ্যই সেই জন্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে না, আমরা কাজ শিখতে চাচ্ছি। যাই হোক বন্ধুরা, যাদের FLM ইউজার ফাইল আসতেছে না, বিভিন্ন সমস্যা হচ্ছে, আপডেট ভাষণে আসলে বিভিন্ন প্রবলেম ফেস করতেছেন, তারা এই ভাষণটি নিতে পারেন 3515। এই ভাষণটি কিন্তু খুবই ভালো, আমি আপডেট ভাষণ ইউজ করেছি, আপনারা দেখেছেন। আমার আসলে আপডেট ভাষণ পছন্দ হয় না, যার জন্য আমি আবারও ইনস্টল করেছি আমার এই ভাষণটি। আমি অনেক এক বছর ধরে ইউজ করতেছি, কোনো রকমের প্রবলেম আমার হচ্ছে না। যাই হোক বন্ধুরা, যারা এই ভাষণটি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। তো এখন আমরা বেশি কথা বলবো না, সর্বপ্রথম আমরা র ভোকালটা শুনবো। সাদা কাফনে মোরালে কেন আমায় বাধা দিয়ে দে ও পারেতে যাওয়ার। অবশ্যই কিন্তু শুনেছেন র ভোকালটি। এখন যাই হোক বন্ধুরা, সর্বপ্রথম আপনারা কি করবেন, মাস্টারিংয়ে চলে যাবেন। মাস্টারিংয়ে চলে যাওয়ার পর অটোপিসটা করে নেবেন। অটোপিস করার পর, এটা যেহেতু আমার মেজরের জি শার্প, তো আমি এখানে ক্লিক করলাম 75-এর ভিতরে আমার অটোটিউনটা রাখলাম। এখন আমরা প্লাস অপশনে ক্লিক করে রিভার্পের কাজটা করব। তো রিভার্পের কাজটা হলো, এখানে দেখতে পারতেছেন প্রথমটা 60 এবং মিক্স আপনারা করে দিবেন 70। তাহলে কিন্তু 70 থেকে 66 পর্যন্ত আপনি মিক্স করতে পারেন। এই ভাষণে কিন্তু খুব পারফেক্টভাবে আপনি রিভার্প করতে পারবেন 3515। যারা এই ভাষণটি নেবেন, আমি আগেও বলেছি, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, কারণ খুবই চমৎকার অটোটিউন হয় এবং চমৎকার সাউন্ড কোয়ালিটি আপনি মিক্সিং মাস্টারিং করতে পারবেন। এবং আমি যে কোর্স চালু করব 3515 থেকেই কিন্তু এই কাজটা আপনি শিখতে পারলে যে কোনো কাজ আপনি মোবাইল ভাষণের করতে পারবেন। যাই হোক বন্ধুরা, অল্প খরচে আমি দিব, আমি কাজটা শুরু করতেছি। এবং শুরু করার পর শেষ হলে অবশ্যই কমিউনিটি ট্যাপে আমি পোস্ট করে দিব এবং আপনারা তখন বলতে পারবেন যে ভাই আমি কাজ শিখব। যাই হোক, এখন আমরা গজলটি প্লে করে শুনব। সাদা কাফনে মোরালে কেন আমায় বাধা দিয়ে দে ও পারেতে যাওয়া। সাদা কাফনে মোরালে কেন আমায়। অবশ্যই আপনারা শুনেছেন, যখন আমরা অটোটিউন করলাম এবং রিভার্পের কাজটা করলাম তখন কিন্তু আপনারা সাউন্ড কোয়ালিটি দেখেছেন। আসলে এখন আপনারা বুঝতে পারবেন না, যখন আমরা নতুনভাবে প্রামিকিউ করব তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনারা প্রামিকিউ কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ব্যান ওয়ান আপনারা কি করবেন, এই যে মাঝ বরাবর যে অপশনটা দেখতে পারতেছেন, তো এটা আপনি একদম ঠেকিয়ে দিবেন, এটা একদম কম রাখবেন। এটা অবশ্যই গজল প্লে করে কিন্তু কাজটা করবেন। এবং ব্যান টু আপনারা কি করবেন, হালকা একটু এই পাশে নেবেন, এই যে দেখতে পারতেছেন। তো এখন আমরা এটা একটু ডাবিয়ে দিব। ব্যান থ্রি আমরা একটু হালকা এই সাইডে নিব, ঠিক আছে, এটাও আমরা একটু ডাবিয়ে দেবো। ব্যান ফোর আমরা একদম কোনায় ঠেকিয়ে দিলাম, এটা আমরা কিন্তু একটু উপরে করে দিলাম। পারফেক্টভাবে কিন্তু আমাদের প্রামিকিউ হয়ে গেল খুব সহজে। আমি অবশ্যই কিন্তু গজলটি প্লে না করে কিন্তু অনুমান করে করেছি, তা না হলে কিন্তু আরও ভালো হতো। তো আপনারা অবশ্যই গজলটি প্লে করে কিন্তু প্রামিকিউর কাজটা করবেন। গজল আপনারা একদম সমান লেভেলে থাকবে, কোনো কিচির মিচির যখন আপনি হেডফোন কানে দিবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে আপনার মিক্সিং মাস্টারিং সুন্দরভাবে হয়েছে কিনা। যখন দেখবেন আপনার কানে খুব বাজতেছে, ঠিক আছে, অতিরিক্ত পরিমাণ আপনার কানে ঢুকতেছে, তখন আপনি ভাববেন যে আমার এখনও কাজ বাকি আছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা গজলটি প্লে করব এবং ইফেক্টস অন করব এবং অফ করব, তাহলে কিন্তু কাজটার পার্থক্য কিন্তু বুঝতে পারবেন। সাদা কাফনে মোরালে কেন আমায় বাধা দিয়ে দে
ও পারেতে যাওয়া সাদা কাফনে মোরালে কেন আমায় বাধা দিয়ে দে ও পারেতে যাওয়া। বন্ধুরা, আমি ইফেক্টস অন এবং অফ করে দিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই দেখেছেন, তাই না? তো আমি দেখতে পারতেছেন এখানে সামান্য অটো টিউন এবং রিভার্পের কাজটা করলাম এবং প্রামিকিউর কাজটা করলাম। কত সুন্দরভাবে কিন্তু এই তিনটা কাজ করে কিন্তু এতটুকু সাউন্ড কোয়ালিটি কিন্তু নিয়ে এসেছি। তো আপনারা যখন মিক্সিং মাস্টারিং শিখতে পারবেন, এখানে কিন্তু অনেক কাজ এখনও বাকি, মাল্টি এফেক্টস, গ্রাফিক ইকিউ, এখনও কাজের কিন্তু শেষ নাই, প্যাডের সাউন্ড, আমি কিন্তু তিনটা কাজ করে কিন্তু সাউন্ড কোয়ালিটি একটা লেভেলের ভিতরে এনেছি। তো বন্ধুরা, এভাবে কাজ শিখতে চাইলে অবশ্যই আমি শিখাবো আপনাদেরকে, একটু ধৈর্য ধরেন। তো রমজানও আসতেছে, আমরা তার আগে ভিডিও আমরা শেষ করব এবং অবশ্যই কমিউনিটি ট্যাপে জানিয়ে দেব। এবং যারা এফএল স্টুডিও নেবেন অবশ্যই যোগাযোগ করবেন, এবং গজল যারা এডিটিং করতে চাচ্ছেন তারাও যোগাযোগ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।